86.7 তোমার FM আর আমি আরজে শ্রীজন আর আজ তোমাদের জন্য সত্যজিৎ অধিকারীর লেখা একটি ঐতিহাসিক গল্প সিংহগড়ের সিংহঘাটি। সত্যজিৎ অধিকারী জন্ম এবং বড় হয়ে ওঠা কলকাতার কাছেই মফস্বল শহর বজবজে। ছেলেবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। স্কুল জীবন শেষ করে বজবজ কলেজে প্রাণীবিদ্যায় অনার্স নিয়ে অধ্যয়ন শুরু। ছোটবেলা থেকেই তার বাংলা সাহিত্য এবং উদ্দেশ্যহীনতার প্রতি ছিল একটা অদ্ভুত টান। আর এই টানেই ছাত্র জীবন মাঝ রাস্তায় স্থগিত রেখে অনির্দিষ্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। এই অন্তহীন অনির্দিষ্ট উদ্দেশ্যবিহীন ভবঘুরের জীবনের রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারই লেখকের সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা। এই শৃঙ্খলবিহীন জীবনের প্রতিটি বাঁকে লেখকের সামনে মূর্ত হয়ে ওঠা জীবন চরিত্রের কিছু অশ্রুময় বাস্তব প্রতিফলন অরেঞ্জ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের প্রথম বই বিহান। আজকের গল্প পাঠে রয়েছে সৌমেন্দা, শুভদীপ্তদা, জয়, সুপ্রজা, কোয়েল, বিভা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়, সঙ্গীত পরিচালনায় রয়েছে রাজব্রত দাস, গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ অধিকারীর লেখা সিংহগড়ের সিংহঘাটি। এই গল্পে একটি বিশেষ ঐতিহাসিক চরিত্রকে কল্পনার মিশেলে চরিত্রায়িত করা হয়েছে। অনুগ্রহ করে একটি ঐতিহাসিক গল্প শোনার রসে গল্পটিকে গ্রহণ করুন। রক্ষী, জো হুকুম মাতাজি। এখনই খবর দাও তাকে। আজ্ঞে মাতাজি। চলে যায় সাওয়ারজি গোখলে, দুর্গরক্ষী দলের প্রধান এবং মাতার রক্ষায় নিয়োজিত। সবচেয়ে বিশ্বস্ত রক্ষী সে। মুঘল সালতানাতের দিল্লি সিংহাসনে এখন আওরঙ্গজেব আসীন, প্রতাপগড় কেল্লাও ছত্রপতির দখলে, কিন্তু মনে কোনো শান্তি নেই। একটা ছোট্ট শালকাটাও যেমন এক বিশাল বপু হস্তির বেদনার কারণ হয়ে ওঠে, হীরক খচিত জুতার ভিতর একটা ছোট্ট কাকরও যেমন চলার চাল বদলে দিতে পারে, তেমনি প্রতাপগড় সহ বিস্তীর্ণ অঞ্চল শিবাজি ভোসলের কবজায় থাকলেও মারাঠা সাম্রাজ্যের চলার পথের কাঁটা কোন ঢানা কেল্লা। সাওয়ারজি চলে যাওয়ার পর মাতাশ্রীর চোখে ভেসে ওঠে এক অন্য দৃশ্য। প্রতাপগড় কেল্লার ওই পূর্ব জানলা দিয়ে এখন যা দেখা যাচ্ছে তা ফেলে আরও পিছনে। সুবিস্তীর্ণ পশ্চিমঘাট পর্বতমালার বিচ্ছিন্ন ভুলেশ্বর রেঞ্জের সাহাদ্রি পর্বত। এই পর্বত যেমন দুর্গম তেমনই বিপদসংকুল। আর এই দুর্লভ্য পর্বতের বুকেই সমুদ্রতল থেকে 1312 মিটার আর মাটি থেকে 760 মিটারের উচ্চতায় অবস্থিত এক কেল্লা, যার নাম কোন্ডানা। প্রায় 1500 বছর আগে তৈরি এক দুর্ভেদ্য ঘাঁটির মতো পৃথিবীর ইতিহাসে রক্তক্ষয়, সাম্প্রদায়িক রাজশক্তির আগ্রাসন, সহস্র তলোয়ারের ঝনঝন আর রক্তস্নান নিজের বুকে ধারণ করেও আজও অক্ষত বীর দর্পে দাঁড়িয়ে রয়েছে কোন্ডানা। এ অঞ্চলে এর আগে যত রাজশক্তি শাসন করেছে তারাই আগে কোন্ডানা হস্তগত করতে চেয়েছে, কারণ তৎকালীন মহিয়াবাদ তথা বর্তমানের পুনা থেকে 49 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পার্বত্য গাঢ় অরণ্য আর বিপদসংকুল সিংহগড় বা সিংহগড় জঙ্গলের মধ্যে এই দুই দোয়ারি তরুণ প্রাসাদ, যা রাজগরিমা এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের দাবায় রানীর চাল। এই কেল্লা পাহাড়ের উপরে হওয়ায়
এবং ভৌগোলিক দিক থেকে সব রকম সুরক্ষা পাওয়ায় প্রাকৃতিকভাবেই এমনিতেই এর দখলে নেওয়া রাজশক্তিকে সুরক্ষার একটা বাড়তি কবচ পরিয়ে রাখে। কিন্তু মারাঠা রাজে এখন সে গরিমায় কালিমা। কিন্তু একসময় এই কেল্লার তোরণেই মারাঠা রাজের বিজয় পতাকা রাজগৌরবে ফড়ফড় করে উঠত। অতীতে মোহাম্মদ বিন তুগলক, ইব্রাহিম আদিল শাহ সহ অনেক সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসকের কবজায় এই দুর্গ এসেছে। কিন্তু ঘটনাক্রম বদলানোর সূচনা 1645 সাল থেকে। শাহজি ভোসলে তখন বিজাপুর সালতানাতের আদিলশাহী বংশের শাসক মোহাম্মদ আদিল শাহর দরবারি। শাহজির বালক পুত্র 15 বছরের শিবাজির চোখে তখন এক অন্য স্বপ্ন। কেউ জন্মে রাজা হয়, কেউ রাজা হওয়ার জন্য জন্মায়। শিবাজি দ্বিতীয় পর্যায়ে পড়ে। যে বয়সে রাজগরিমার ছত্র ছায়ায় থাকা বালকেরা বয়ঃসন্ধির উপকরণ খুঁজে বেড়ায়, শিবাজির রক্তে সে বয়সে রাজবিদ্রোহের আগুন। পরাধীনতার শৃঙ্খল তখন উশৃঙ্খল করে তুলতে চাইছে বালক শিবাজিকে, কারণ এই জিনিস তার রক্তে আছে। জন্মেছে সে কপালে রাজতিলক ধারণ করে। মারাঠা স্বরাজের স্বপ্ন তখন তার বাল্যের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু রক্তে স্বরাজ থাকলেও আশিতে সান না দিলে তার ধার ওঠে না, সে লোহা যতই ভালো হোক না কেন। বাবার আদর থেকে বঞ্চিত শিশু শিবাজি বেড়ে উঠতে থাকে মাতা জিজাবাই এবং দাদুজি কোন্ধেবের তত্ত্বাবধানে এবং তাদেরই ছত্রছায়ায়। কে বলতে পারত তখন এই ছত্রই একদিন ছত্রপতি হয়ে ছায়া দেবে গোটা মারাঠা রাজকে, এবং ভারতভূমির ইতিহাসে পবিত্র সুবর্ণে লেখা হবে তার নাম। কিন্তু সেসব তখন দূরস্থ। আদর্শ রাজন হতে গেলে শস্ত্রর সাথে সঠিক শাস্ত্রও জানাটা জরুরি, যা আজকালের শাসকেরা ভুলে যান। তরুণ শিবাজিকে শস্ত্র শেখাতে লাগলেন বীর দাদুজি, এবং শাস্ত্রজ্ঞান এবং নীতিশাস্ত্রের পাঠ করতে লাগলেন মাতা জিজাবাইয়ের কাছে। জন্মের আগেই স্বয়ং শিব যে মাতাকে স্বপ্ন দিয়েছেন, 6 বছরের শিশু শিবাজি যে অত্যাচারী লম্পট আদিল শাহের সামনে চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দেখতে দেখতে সেই অঙ্কুরিত শিবধন্য শিবাজি দাদুজি আর মাতার আদর্শে আদর্শ বলিয়ান হয়ে উঠতে শুরু করল। পিতার চাকরির সুবাদে এমন জন্মপরাক্রমে সন্তানকে সঙ্গে রাখাই অনুচিত, এবং শাহাজি করেও ছিলেন তাই, আর এতেই হয়েছিল সাপে বর। কিন্তু স্বরাজের স্বপ্ন দেখলেই চলে না। অত্যাচারী বিধর্মী রাজাকে সিংহাসনচ্যুত করে স্বদেশী রাজ প্রতিষ্ঠাও রাজনীতির বিপক্ষে সুপক্ষ বুদ্ধিমান রাজনীতি। শিবাজি গোপনে বীর বিক্রমে প্রস্তুত হলেন বটে, তবে তার একার শক্তি কতটাই বা এই অত্যাচারী মুসলিম সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠিত শক্তির সামনে হবে? সুতরাং রাজত্ব কায়েম করার জন্য প্রয়োজন প্রথমত একটা সুদক্ষ সৈন্যদলের, এবং পরবর্তীতে একটা নিরাপদ রাজঘাঁটি। কিন্তু কোথায় হবে সে রাজঘাঁটি? বিপুল পরাক্রমী বৈদেশিক মুসলিম সাম্রাজ্যের সামনে কোথায় প্রতিষ্ঠিত হবে নিরাপদ দেশীয় স্বরাজ? তখন শুধুমাত্র শক্তির বলে বিপক্ষ অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু শক্তির সাথে যদি সঠিক বুদ্ধি আর পরিকল্পনা প্রয়োগ করা যায়, তবে এমন স্থান কি সত্যিই পাওয়া যায় না, যে স্থান হবে বিজন অরণ্যে, শাসকের রক্তচক্ষুর আড়ালে? এদেশ তাদের নয়, তারা অনুপ্রবেশকারী। শুধুমাত্র বছরের পর বছর অত্যাচার, মন্দির ধ্বংস আর লুটতারাজের মধ্যে দিয়ে কি তারা এ দেশ মৃত্তিকাকে আসল দেশবাসীর থেকেও বেশি চিনেছে? না। অবশেষে খুঁজে পাওয়া গেল এক দুর্গ। কিন্তু অন্যান্য দুর্গের মতো সে দুর্গও তখন আদিল শাহর কবজায়। তবে যদি দখল নিতেই হয়, তবে চারিদিকে চাষ অযোগ্য বিরান ভূমি আর উঁচু পাহাড় চূড়ার জঙ্গলে বিজনে অবস্থিত এই কেল্লাই আদর্শ। ছলবান শাসকের বিরুদ্ধে ছল করায় ক্ষতি নেই।
শিবাজী একদিকে যেমন দাদুজি আর মাতার তত্ত্বাবধানে মেতে উঠলেন গ্রামের নিপীড়িত চাষিদের একজোট করে নিজের সেনা প্রস্তুতিতে, অপরদিকে শুরু হল অযোগ্য বিলাসী আদিল শাহের তথা অযোগ্য কেল্লারক্ষীদের ঘুষ দিয়ে কেল্লা দখল। প্রথমে হাতে আসে তোর্ণা দুর্গ, তারপর একে একে হাতে আসে চাকনা এবং কোনঢানা কেল্লা। তখনও মদ আর বিলাসে বিলকুল ডুবে রয়েছে আদিল শাহ। তারপর থানে, কল্যাণ, ভিওয়ান্ডি, কেল্লাও মোল্লা আহমেদের থেকে ছিনিয়ে দখল নেয় শিবাজি। এইবার আদিল সাম্রাজ্য কেঁপে ওঠে এক নাবালকের পদহুঙ্কারে। আদিল শাহ ছিলেন কূটবুদ্ধির ওস্তাদ। তিনি যুদ্ধে না গিয়ে বুদ্ধি প্রয়োগ করলেন। দরবারি শাহজিকে গ্রেফতার করলেন তিনি। 1949 পিতাকে ছাড়াতে বিজাপুর সালতানাতের পদতলে কোনঢানা ফিরিয়ে দিতে হয় শিবাজিকে। কিন্তু এই কেল্লা ফতে করা ছাড়া মারাঠা সাম্রাজ্যের স্থায়িত্ব অসম্ভব। কারণ রাজগড়, পুরন্দর আর তরুণ দুর্গের মাঝামাঝি আক্রমণের সবচেয়ে অনুকূল ঘাঁটিটি শত্রুর কব্জায় থাকে, এটা মেনে নেওয়া যায় না। মাতাও জানতেন এ কথা। পুনে জায়গিরের সর্বোচ্চ ঘাঁটিতে অত্যাচারী শত্রু বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং 1656 আবারও কেল্লা রক্ষককে জমির লোভ দিয়ে কেল্লা দখল নেয় শিবাজির সেনা। কিন্তু ঔরঙ্গজেব এবার চাললেন তার পাশার চাল। দেশের লোক যদি দেশ মৃত্তিকার বিরুদ্ধে শত্রুতা না করে, কি ক্ষমতা আছে অনুপ্রবেশকারী শাসকের? এর মাঝে যদিও আরও ঘটনা ঘটে গেছে, কিন্তু আবার প্রতাপগড় কেল্লার ওই পূর্ব জানলা দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে সেই কোনঢানা কেল্লা। এখন সেখানে মোগল শত্রুর কব্জা। রোজকার মতন আজও মাতার ভিতর আগুন জ্বলে ওঠে। তবে আজকে সে আর অন্যদিনের মতন রাগ আত্ম অপমান বোধ চেপে না রেখে তিনি হাঁক দেন, রক্ষী, শিবাকে ডেকে আনো। ও যদি খাবারও খাই বলো, হাত না ধুয়ে যেন আমার সামনে আগে হাজির হয়। আর হ্যাঁ গোখলে, তুমিই যাবে তাকে খবর পৌঁছাতে। আগে মাতাজি, কিন্তু কিন্তু গোখলে, যা বলছি তাই করো। দুর্গ পাহারায় যথেষ্ট প্রহরী আছে, আর আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শত্রু দলে এমন ব্যাটা এখনো জন্ম নেয়নি। তুমি নিশ্চিন্তে যাও। জি আগে মাতাজি, জো আপকি মর্জি। প্রণাম করে চলে যায় সাওয়ারজি গোখলে। কিন্তু পরিস্থিতির বদল এসেছে নেমক হারাম ঔরঙ্গজেব গদিতে বসার পর। প্রথমে যখন নিজ যুদ্ধনীতি আর ক্ষমতার বলে ব্যর্থ হল সুলতান, মামা শায়েস্তা খাঁ শিবার হাতে মার খেয়ে আধমরা হয়ে পালিয়ে গেল, তখন গোপনে আমিরের দেশীয় রাজা জয়সিং প্রথমের সাথে আঁতাত করে জয়সিংকে শিবাজির বিরুদ্ধে দাঁড় করালো। জয়সিং রইল সামনে, আর পিছনে রইল 44,000 মুঘল সেনা। জয়সিং বছর দেড়েকের মধ্যেই মারাঠা রাজের মধ্যে ত্রাস হয়ে উঠল। নারী শিশু নির্বিশেষে হত্যালীলা চলল। আক্রমণ রাজ আক্রমণ, ব্যক্তি আক্রমণ থেকে নেমে এলো ধর্ম আক্রমণে। অবাধ মোঘল সেনার দল ইচ্ছে মতো ধ্বংস করতে লাগলো মন্দির ধর্মস্থানকে। তখন মারাঠা রাজ তছনছ হয়ে যেতে লাগল জয়সিংয়ের নেতৃত্বে এই কাপুরুষ যুদ্ধে। বাধ্য হয়ে বীর শিবাজি পুরন্দর সন্ধি করে ফিরিয়ে দিল কোনঢানা সহ 23 কেল্লা। যে সন্তানকে নিজে হাতে গড়েছেন মাতা, আজ সেই সন্তানের মাতৃঋণ শোধের দিন। আর শুধুই কি মাতৃঋণ, দেশ? হ্যাঁ, মারাঠা পতাকার নিচে অত্যাচারী শাসকের দলকে পিষে মেরে আবারও মাথা তুলতে হবে শিবাজিকে, মারাঠা রাজকে। আমাদের এই ভূমি আবারও বন্ধনমুক্ত হবে। দূরে কোনঢানা কেল্লার সালতানাতের পতাকাটার দিকে এক দৃষ্টে আগুন চোখে চেয়ে রয়েছেন রাজমাতা।
শিবপুরে সবে নতুন বসতি পত্তন হয়েছে। শিবাজির সৈন্যবাহিনীর অন্যতম প্রধান সস্ত্রী মুদগল কর্ত্রীয় বাপুজি মুদগল দেশপাণ্ডের ওপর এক গুরু দায়িত্ব দিলেন ছত্রপতি। মহারাজের আদেশ শিরোধার্য করে মুদগল চললেন কোণ্ঠানায়, মুসলিম সেনাপতিকে প্রলুব্ধ করলেন, খেদ শিবপুরে জমি জায়গা দিয়ে শান্তির বসতি করায়। সেনাপতি আলিম আফজালের একজন স্ত্রীর সাথে ছিল একজন পানিগ্রাহী অর্থাৎ রক্ষিতা। তার প্রথম স্ত্রী সুফিয়ানা বেগম ছিল দিল্লির দরবারের বাঁদী। দিল্লির দরবারেও তখন টালমাটাল অবস্থা। যে তাজমহলের তাজ ভারতের মুকুটে শোভা পেয়েছে ততদিনে আত্মগরিমার ছদ্মনামে, সে তাজের স্রষ্টা ততদিনে অথর্ব। বিশ্ব তাকে প্রেমসৌধের স্রষ্টা বলে চিনলেও কর্মঠ মজদুরের চোখের জলের আলখাতিয়া যাবে কোথায়? আফজল ধর্মপ্রাণ মুসলিম, সুন্নাতে আল তিরমিজি পড়েছে সে, পাপীদের আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করার কথা। সে রাজার নুন খেয়েছে, রাজবিরোধিতার কথা তার মনেও আসতে গেলে তাকে তওবা কাটতে হয়। তবু এ তো অস্বীকার করা যায় না যে রাজত্ব করতে গেলে কিছু পাপ অজ্ঞানেই হয়ে যায় আর কিছু পাপ সজ্ঞানেই করতে হয়। তখন বোধহয় সম্রাট শাহজাহানের আল্লাহর দরবারে পাপ শিকারের সময় এসেছিল, আর তা না হলে কি তার নিজের ছেলেরাই, যাকে তিনি নিজের বিশ্বস্ত তলোয়ারের ধারের মতন বিশ্বাস করতেন, তারাই নিজেদের মধ্যে লড়াই চলল সিংহাসনে বসা নিয়ে। রানী সাহেবা মমতাজ আর সম্রাট শাহজাহানের বড় ছেলে দারা শেখ যোগ্য উত্তরাধিকারী হলেও অন্যান্য ভাইরা বিদ্রোহী হয়ে উঠে পরিবেশে কূটনীতি, অরাজনৈতিক এবং বলের বশে বলিহান হয়ে অসুস্থ পিতাকে বন্দী করে আওরঙ্গজেব বসলেন সালতানাতের সিংহাসনে। এসবই আফজলের চোখে দেখা। তবে আফজল ততদিনে সম্রাটের প্রধান সেনাপতির মধ্যে থেকে স্থানান্তরিত হয়ে কোণ্ঠানা কেল্লার রক্ষী হয়েছে। কোণ্ঠানায় আসার সময় একটা ঘটনা ঘটেছিল যার জন্যই এই পুরো সমীকরণের সূত্রপাত। ততদিনে আফজালের স্ত্রী সুফিয়ানার প্রথম পুত্র সন্তান আলিম জন্ম নিয়েছে এবং দ্বিতীয়বার সন্তান প্রসবেও দু মাস আন্দাজ বাকি। আর এদিকে রাজ হুকুমের বিরোধিতা করা মানেই মুন্ডুচ্ছেদ। অগত্যা দিল্লির দরবারের আরামের রাজপাট চুকিয়ে বেগম জানকে ওই অবস্থাতেই পালকিতে চাপিয়ে আফজলকে রওনা হতে হলো সেই কোন দূরে বিজন সিংহগড় প্রদেশের উদ্দেশ্যে। দেড় মাসের পথ সেটা। দিল্লি রাজের সেনাপতির যাত্রা হিসেবে লোক লস্কর সহ আয়োজন মন্দ ছিল না। তবে ওই একটা কথা আছে না, আল্লাহর তালার মর্জি হলে মানুষের সব পরিকল্পনা পাল্টে যায়। তখন পুনা পৌঁছতে আর মাত্র দুদিনের পথ বাকি। বসন্তের প্রেমদীপ্ত মরশুম, বাতাসের নবপ্রেমের পরশ। হঠাৎ সেদিন বিকেলে সব উলট পালট হয়ে গেল। পূব আকাশের সিঁদুরের মেঘ মুহূর্তে ঘনিয়ে উঠল প্রবল ধুলো ঝড়ে। সন্ধ্যার দিকে সালামগাজী নামের এক মুসলিম গ্রামে আস্তানা নেওয়া হবে ঠিক হয়েছিল, তাও এখন প্রায় ক্রোশ পাঁচেকের পথ। এদিকে বিপর্যস্ত দল তখন উন্মাদ প্রকৃতির রোষে বিপর্যস্ত। আফজল হাঁকল, মকবুল পথ বাতাও। মকবুল আফজলের প্রধান সরকারি এবং সহযোদ্ধা, কিন্তু কি যে পথ সে ও নিজেও ঠিক জানে না। দলের একেবারে প্রথম দিকে কোমরে তলোয়ারে হাত রেখে পাগড়ি বাগিয়ে সে চলছিল। এখন এই ঝড়ের ঝাপটায় বিপর্যস্ত পাগড়ি সামলাতে গিয়ে তরোয়ালের কথা সে বিস্তৃত হয়েছে। কোনো মতে ছুটে এসে একটা নিয়ম রক্ষার সালাম দিয়ে সে জানালো, কাছেই একটা হিন্দু গাঁও আছে জনাব। তুমি নিশ্চিত মকবুল? জি জনাব, বিলকুল জানা আছে। মকবুল আফজলের কথোপকথন চলছে, এমন সময় এই প্রবল ঝড়ের মধ্যেও এক টিকিধারী ব্রাহ্মণ এদিকেই আসতে দেখা যায় সামনের ওই দক্ষিণের জঙ্গলের রাস্তা ধরে। মকবুল, বকরাও সালেকো।
পরাক্রমশালী মুঘল সেনাপতি হলেও বিধর্মদের সম্মান জানাতে জানে আফজল। তবে এখন সেই সব জ্ঞান করার সময় নেই। পালকিতে তার সন্তান সম্ভবা স্ত্রী বিপর্যয়ের মুখে, এখন জান্নাতকে সে জাহান্নাম বানাতে পারে বীর পরাক্রমে। ধরে আনতে বললে বেঁধে আনাই স্বভাব তাদের, মকবুল করলেও তাই। বাংলারই একটা প্রবাদ আছে না, ঝড়ের মুখে তাল পাতার মতন কাঁপতে থাকা। সেই প্রবাদটা বোধহয় আজকের এই শীর্ণকায় ব্রাহ্মণের জন্যই রচনা হয়েছিল। যাই হোক, একে তো প্রাকৃতিক ঝড় এবং তার উপর দিল্লির প্রবল পরাক্রমে সুলতানের খাস সেনাপতির পাঠানো দূতের কৃত্রিম ঝড়, এই দুয়ের দাপটে ব্রাহ্মণের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছিল। বেচারা কোনো মতে কাঁপতে কাঁপতে মকবুলের হাত থেকে বোটা খসা আমের মতন টুপ করে খসে একেবারে এসে পড়ল আফজালের পায়ে। তবে বিড়বিড় করে সে যে কি বলল, ঝড়ের দাপটে তার বিশেষ কর্ণগোচর হল না। আফজাল পা ছাড়িয়ে নিয়ে বলল, দূরে থাকো বামুন, আলিম আফজাল অন্য জাতের ওপর হাত তোলে না, তার ওপর তোমার গলায় ওই সুতো আছে, শুনেছি ও তোমাদের পবিত্র জিনিস, আমাদের কোরআনের শরীফের মতো তোমাদের ধর্মগ্রন্থকে আমি সম্মান করি, কিন্তু আমরা এখন বিপদে, তুমি কি আমাদের সাহায্য করতে পারো? কিছুটা যেন হতবাক হয়ে আর কিছুটা অভয় পেয়ে বামুন বলল, আগে আগে কি মানে আমি কি করতে পারি আপনাদের জন্য? ঝড়ের যা দাপট মনে হচ্ছে, এখনই আস্তানা না নিলে আমাদের পালকি সমেত উড়িয়ে নিয়ে যাবে, তুমি কি আশ্রয় দিতে পারবে আমাদের? ভেবো না, বকশিস পাবে। আর হ্যাঁ, মনে রেখো সঙ্গে আমার সন্তান সম্ভবা বিবিজান আছে, তার জন্য একটা উপযুক্ত স্থান চাই। আফজালের কথা শেষ হওয়ার আগে বৃষ্টি নামলো প্রবল বেগে। নারী মহলে হইচই পড়ে গেল, ভয়ের চোটে কান্নার রোল উঠল দাসী মহলে। খুব কাঁপা কাঁপা গলায় ব্রাহ্মণ বলল, আগে আগে শুনুন। সেই কথা বলল বটে, তবে পড়ল সে মহাবিপদে, কারণ বাড়িতে তার ষোড়শ বর্ষীয়া একাকিনী কন্যা অমরাবতী, সেই মেয়েকে আবার ঈশ্বর রূপ দিয়েছেন ঢেলে। সে যদি এখন এই সর্বনেশে মুঘল দলের নজরে পড়ে তাহলেই হয়েছে, আর যদি তা নাও হয়, যদি আফজাল সেনাপতির কথা অনুযায়ী তারা সত্যিই সম্মানপূর্বক আতিথ্য গ্রহণ করে, তাও পরদিন হিন্দু গ্রামে তার জাত যাবে। আর এখানে যদি সম্মতি না জানায় তাহলে তার মুন্ডু নির্ঘাত যাবে, ভীষণ বিপদেই পড়ল সে। জঙ্গলের ভেতর দিয়ে সিকি দূরত্বে রায়বাঘের গ্রাম। যদিও আফজালের উত্তরে ব্রাহ্মণ জানাল, আগে আগে আমাদের গ্রামের নাম বৈজয়ন্তীপুরা। বৈজয়ন্তীপুরা, ওই নাম শুনিনি তো কখনো। হুজুরের সারা দেশ নিয়ে কারবার, আমাদের এই ছোট্ট গ্রামটাকে নাম মনে রাখলেও কোনো ক্ষতি নেই হুজুর। আসুন আসুন, আপনি পা চালায়। এই ছোট লাগাও, সব ছোট লাগাও। জঙ্গলের ভেতরে ঢোকার সাথে সাথে তুমুল ধারায় বড় বড় বৃষ্টির ফোঁটা নামতে শুরু করল। অচিরেই ছিন্ন ভিন্ন হয়ে গেল গোটা দলটা, পিচ্ছিল কাদাও চারিদিকে। এর মধ্যে পালকি নিয়ে ছোটা দায়, তার ওপর ভেতরে এরূপ অবস্থায় খোদ আফজাল পত্নী। যা হোক, অল্প অবকাশেই পৌঁছানো গেল বৈজয়ন্তীপুরাতে। কিন্তু আসল গ্রামে প্রবেশের আগেই ব্রাহ্মণের কুঠি। যদিও অত ভাবার অবকাশ এখন নেই, কিন্তু ততক্ষণে দুর্যোগের দাপটে আকাশ অন্ধকার করে এসেছে। দেখা গেল প্রায় 90 জনের দলখানা ছত্রখান হয়ে পালকি দল সমেত এসে পৌঁছেছে মাত্র জনাত্রিশেক। অনেকক্ষণ ধরেই আফজাল উসখুস করছিল অন্য কারণে। পশ্চিম আকাশ তখন লাল, এখন তার মাগরিবের নামাজের সময়,
এদিকে যে ঘরে মূর্তি পুজো হয় সে ঘরে নামাজ আদা চলে না। তবু তার কাছে ধর্ম আগে। কুঠিরে প্রবেশ করেই সে ব্রাহ্মণের উদ্দেশ্যে বলল, ব্রাহ্মণ, আমার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তুমি কি আমার নামাজ আদায়ের ব্যবস্থা করে দিতে পারো? আমি আল্লাহর কাছে দোয়া করব যেন উনি তোমার সহায় হন। ইচ্ছে ছিল না ব্রাহ্মণের, তবু এ অনুরোধ এমন যে ফেলা যায় না। আর তাছাড়া গেছেই যখন সব কপাল দোষে খোয়া, এইটুকু যদি সত্যি কিছু তার ক্ষয় হয় তো হোক। ব্রাহ্মণ বাড়ির ভিতরে হাঁক দিল, অমরাবতী মা, অমরামা। ছায়া ছায়া বৃষ্টি বিঘ্নতায় ভিতর ঘর থেকে দাওয়ায় এসে দাঁড়ালো এক যুবতী। তখনও সূর্যের শেষ আলো দাপুটে মেঘের দল পুরোপুরি মুছে ফেলতে পারেনি আকাশ থেকে। কি যেন বলে এই আলোকে, হ্যাঁ, কোণে দেখা আলো। সেই দুর্যোগ বিঘ্নিত কোণে দেখা আলোর রক্ত রাঙা কিরণেই সেদিন প্রথমবারের মতন অমরাবতীর রূপের আগুনে পুড়ল প্রবল পরাক্রমী মুঘল সেনাপতি আলিম আফজাল। তবে উল্টোটাও কি হয়েছিল সেটা সময় বলবে। মা, এই রাজাবাবুকে আমাদের পশ্চিম দিকের ঘরটা খুলে দাও, আর দক্ষিণ দিকের চাবিটা রানীমাকে নিয়ে আপনারা উঠে আসুন উপরে। আমার সাথে আসুন আপনারা, এইদিকে আসুন। রাজার সেনাপতি সে আমাদের রাজারই সমান। আচ্ছা মা, বলছি দেরাজ থেকে আমার ওই পাট ভাঙা কাপড় দুটো এনে দাও, আমি এই ভেজা গায়ে ঢুকবো না। আর রাজাবাবু গরিবের ঘরে এইছেন, তখন পোশাকটাও তো গরিবের মতনই পরতে হবে। আমার আপত্তি নেই, আমার ওয়াক যায় না করে তাড়াতাড়ি আমায় ঘর দেখিয়ে দাও। এই নিন পোশাকটা, এই নিয়ে ওই কোনার ঘরটায় চলে যান, সব ব্যবস্থা আছে ওখানে। এই আন্তরিক আতিথ্যে বুদ্ধিমান আফজালের এটুকু সন্দেহের উদয় হল না যে এক ধর্মনিষ্ঠ হিন্দুর ঘরে নিয়মমাফিক নামাজ পড়ার উজুর জল, জায়নামাজের জায়গায় শীতল পাটি পশ্চিম মুখ করে এমন গোছানো থিতানো অবস্থা হলো কি করে। সে রাতটা সেখানে কাটানো স্থির হলো বটে, তবে দলের মধ্যে মাত্র 10 জন দু ঘন্টা পরে জায়গা খুঁজে আসতে পারল, বাকিরা তখনও নিখোঁজ। ব্রাহ্মণ, তোমার নাম কি? পিতৃদত্ত নাম শ্যাম সুন্দর রায় চক্রবর্তী, অবশ্য লোকদত্ত নাম একটা আছে বটে। কি নাম? ওই একটা নাম বটে, তবে রাজাবাবু রানীমা আজ একটু অসুবিধে হবে এই গরিবের কুটিরে। পরেশানি শুরু তো সেই দিন থেকেই যেদিন আমরা দিল্লির দরবার থেকে বেরিয়েছি। তাও শ্যামসুন্দর, তোমার কুঠির তো আমাদের তাঁবুর চেয়ে বেশ ভালো। তখন সন্ধ্যা আরও একটু গাঢ় হয়েছে, বৃষ্টি থামলেও জলো বাতাস বইছে। হো হো জলো বাতাসে ভিজিয়ে যাচ্ছে জীবন নাট্যের দুই বিপরীত মেরুতে থাকা দুই পুরুষকে। এখন কিংখাব, ঝালর দেওয়া পোশাক, কোমরবন্ধের তরবারি ছাড়া গরিব বামুনের গরদের ধুতি পরিধানে কে বলবে এই সেই মোঘল সেনাপতি আলিম আফজাল। বাকি সঙ্গী সেনানীরা শ্যামসুন্দরের প্রশস্ত উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আস্তানা গিরেছে, তাদের মধ্যে মৃদু মৃদু গুঞ্জন হচ্ছে। ওদিকে ঘরের ভেজানো দরজার ভিতরে দাসী পরিবেষ্টিত রানীমার ছায়াও দরজার ফাঁক গলে এসে উঠোনে বিছিয়ে পড়েছে। তবে এদের কারোরই পরস্পরের দিকে তেমন মনোযোগ নেই, নিজেদের নিয়েই ব্যস্ত নিজেরা। তবে অন্তঃপুরে কাঠের দরজার আড়াল হতে দরজার কথোপকথনের দিকে সমস্ত অন্তঃকরণ নিয়োজিত করছিল একজন, অমরাবতী। তার কেমন যেন একটা মায়া পড়েছে এই তরুণ তুর্কি সুঠাম সেনাপতির ওপর।
তাই বোধহয় তার ভ্রূর জোড়া খানিক কুঞ্চিত। এমন সময় কুঠিরের বাইরে একটা লণ্ঠনের আলো দুলে উঠল, আর সঙ্গে সঙ্গে শোনা গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠাকুরমশাই তোমার ঘরে নাকি আজ সেনাপতি এসেছেন। এসো এসো হে মনসুর মিয়া, তা এই বাদলার দিনে তোমার ঘরে দিল্লির রাজ এসেছেন, এ কথা তো হাওয়ায় ভাসে ঠাকুর। আল্লাহ তালার নাম নিয়ে এলাম হে। সালাম মালিক, আপনার সেবায় গোলাম হাজির। এলেই যখন মিয়া, তখন বুদ্ধি করে বিবি আম্মাকে সাথে নিয়ে আসতে, যদি রানীমা সন্তানের মুখ দেখতে চেয়েছিলেন, যদি করুণাময়ের দয়া হয় তবে এই গরিবের কুঠিরেই দেখবেন। আর আর তোমার বিবির তো এ ব্যাপারে হাস যশো আছে। জি ঠাকুর, এই গেলুম আর এই তারে আনলুম, হুকুম করুন হুজুর। আফজলকে সালাম করতে করতে পিছু হটতে গিয়েও থমকে দাঁড়ায় মনসুর। শ্যাম সুন্দরের দিকে তাকিয়ে সে বলে, ঠাকুর এখনো যে দাওয়ার বাঁশে লণ্ঠন ঝোলাননি। বুকটা ধক করে কেঁপে উঠল অমরাবতীর। ঠাকুর নির্বিকার এবং কিছুটা যেন ক্রোধের সাথেই একবার বলল, তোমাকে যা বলা হয়েছে তা করো না মনসুর মিয়া, আমার ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। শান্ত নির্বিরোধী বামুনের এহেন কঠোর উত্তরে মনসুর আর দ্বিরুক্তি না করে সেনাপতিকে আরও একটা ক্ষুদ্র সালাম করে অবনত মস্তকে বিদায় নিল। আর সাথে আফজালও খানিক বিস্মিত হল। কিন্তু এই আচম্বিতের মাঝেই শুধু সুমধুর হয়ে ভিতর বাটি থেকে একটা মৃদু কঙ্কন কণ্ঠের রিনি ঝিনি ভেসে এলো, বাবামশাই আজকেও আজকেও কি লণ্ঠন ঝোলানো উচিত? অমরাবতী, তোমার সন্ধ্যা আহ্নিকের সময় হয়ে যাচ্ছে, তোমার কাজে তুমি মন দাও। এবার বিস্ময় চাপতে না পেরে আফজাল জিজ্ঞাসা করেই বসল, লণ্ঠনের ব্যাপারে ওরা কি বলছে বামুন? আগে কিছু না, ওই ভিটে বাড়ির ব্যাপার আর কি, আজ ওদের অন্ধকারে ধরেছে বোধ করি। তা গরিবের ভিটের ধন হলো আলো, সন্ধেবেলায় তাকে নিভিয়ে রাখা কি চলে? এই কথায় বোধ করি দারুণ খুশি হল আফজাল। সে বলল, আমি সবই বুঝি বামুন, মুসলিম সেনাকে ঘরে ঠাই দেবার কালই তোমার সমাজে জাত যাবে। তবে চিন্তা করো না, তোমাকে যাওয়ার সময় যে পরিমাণ স্বর্ণমুদ্রা আমি দিয়ে যাব, তাতে তুমি এ গ্রামে রাজার চেয়ে কম সুখে থাকবে না। আর আজকের উপকারের বদলে আমি শাহেনশাকে বলে জমিদারির পাট্টাও দেবার বন্দোবস্ত করব। এমন সময় কুহকিনী আলো আধারিতে মাখামাখি দাওয়ায় খাপ ছাড়া রেখা রেখা আলোর প্রেক্ষাপটে হাতে প্রদীপ ধরে অর্ধভুক হতে হাঁটু পর্যন্ত শ্বেত শুভ্র কাপড়ে ঢাকা ঢলো ঢলো যৌবনের অমরাবতী এসে দাঁড়াল। সান্ধ্য প্রদীপের আলোয় তার প্রতিমার মতন উদ্ভাসিত মুখ যে পুরুষের বুকে আগুন না জ্বালায় সে কাপুরুষ। তবে সেই কোমল নারী এবার কঠিন কণ্ঠে গর্জে উঠল, আমরা গরিব হলেও সম্রাটের দান নিতে অপারগ, এটা জেনে রাখবেন। এখন বৃষ্টি থেমেছে, যদি চান রওনা হতে পারেন, আর যদি না চান। অমরাবতীর কথা শেষ হওয়ার আগেই এবার মেঘ গর্জনের মতন নাদে বিস্ফারিত হল শ্যাম সুন্দর। রাজার মুখে আর একটাও কথা বললে আমি তোমার মুখ ভেঙে দেব, নিজের কাজে যাও। অমন শীর্ণ কায়ে থরহরি কম্প বামুনের এহেন শব্দবান শুনে উঠানে থাকা মকবুল সমেত সকলেই চমকে উঠল। আফজাল গিন্নির ঘর থেকে বোধহয় এক দাসী চকিতে মুখ বাড়িয়ে দেখে গেল যে আসল ব্যাপারটা কি। শুধু গম্ভীর হয়ে রইল আফজাল নিজে।
তবে এ গম্ভীরতার স্থায়িত্ব ক্ষণিকের, কারণ অচিরেই মনসুর মিয়া এসে উঠল দাওয়ায়। এই যে ঠাকুর তোমার বিবি আম্মা, বলো হুকুম কি? এইসব কথার মাঝে থমথমে মুখে অমরাবতী একটা উঁচু পীরের সাহায্যে দাওয়ার সবচেয়ে উঁচু খুঁটোটায় একটা তেল ভর্তি লণ্ঠন ঝুলিয়ে গেল। এই অবস্থায় আফজলকে দেখলে যে কেউ বলবে যে লণ্ঠনের কাঁচের ঢাকনির গায়ে যেমন বোকা পতঙ্গ দল বারবার তীব্র প্রতিবাদে আঘাত হানছে আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেও তেমন উন্মুখ এই অমরা সুন্দরীর রাগান্বিতে আত্মবিসর্জনের জন্য। চকিতে চোখাচোখি হলো দুজনের। এই দৃষ্টি বিনিময়ের অর্থ আমার মতো নিরস লেখকের বোধগম্য না হওয়াই স্বাভাবিক। তবে যারা যৌবন ললনায় সপ্রতিভ তেমন দুজন এর মর্মার্থ ঠিকই বুঝলেন, এবং শ্রোতারাও বোধ করি কিছুটা আন্দাজ করলেন। উঠোনের এক কোণে জড়সড় হয়ে পরনের কাপড়কে হিজাব করে দাঁড়িয়েছে আসমা, মনসুরের বিবি। তাকে তার গন্তব্যে পাঠিয়ে মনসুরের উদ্দেশ্যে ঠাকুর বলল, মিয়া, তোমাকেই আজ রাজাবাবুদের খাওয়ার ব্যবস্থাটা করতে হবে, আমি এদিকটা দেখব। আর হুজুর, এবার আমায় আজ্ঞা করুন, খানিক কিছু বন্দোবস্ত করে আসি। আপনার যদি কোনো অসুবিধে হয় আপনি অমরাবতীকে হাত দেবেন, আর বাকি তত্ত্বাবধানে তো রইল সবাই। হ্যাঁ ঠাকুর, এসো তুমি, আমাকে ঈশার নামাজ আদায় করতে হবে। এই খানিক আগেই পালকি থেকে তার জয় নামাজ নামিয়ে এনেছে সুবেদার আলী, সুতরাং আর সমস্যা নেই। তবে নামাজ পড়ার সময় কি যেন একটা জয় নামাজের উপর এসে পড়ল মনে হলো আফজালের। তবু এখন আল্লাহর বাদে বাকি সব কিছুই হারাম। পূর্ণ মনে নামাজের সুরার প্রতি মনোনিবেশ করল আফজাল। কিন্তু জয় নামাজ গোটানোর সময় জিনিসটা চোখে পড়ে আফজালের। একটা ছোট্ট সাদা কুণ্ডলি পাকানো কাগজ পড়ে রয়েছে। ঘরের এক কোণে কুলুঙ্গিতে একটা ছোট্ট কুপি চলছে। বাইরের দিকটা একবার উঁকি মেরে কুপিটার কাছে গিয়ে কাগজটার ভাঁজ খোলে আফজাল। ভেতরে কিছু অক্ষর লেখা, বড় বড় বাংলা হরফে। আজ রাতে এখানে আপনার খাবার গ্রহণ করা উচিত, দয়া করে ঝামেলা করবেন না, বিপদ শিওর। আফজালের জন্ম এবং বড় হয়ে ওঠা বাংলার প্রদেশের কাছেই, তাই জন্মসূত্রে বাংলা ভাষাটা তার বেশ দখলে। কেরোসিনের আলোয় মুখখানা থমথম করতে থাকে আফজালের। এই মুহূর্তে তার শিরা উপশিরায় যে রক্তস্রোত বয়ে চলেছে তার রক্তপিপাসু মুঘল সেনাপতির রক্ত। কিন্তু সম্রাট আকবর যে ধীর শক্তির পরিচয় দিয়েছিলেন, সেই ধৈর্যের শিক্ষা আফজাল তার আব্বাজানের কাছে ছেলেবেলা থেকেই পেয়ে এসেছে। এখন গোটা মুঘল সাম্রাজ্যে সেই ধৈর্যের বদলে যা এসেছে তা হল হটকারিতা। কিন্তু ধৈর্য এখন তাকে ধরতেই হবে। সে জানে না আসলে কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদি এটা ওই বামুনের চাল হয় তবে সে এক হাতে ওর মুণ্ডচ্ছেদ করতে পারে। কিন্তু হ্যাঁ, তাই তো, একটা মোক্ষম কথা খেয়াল হলো আফজালের। বিকেলে ভিজে পোশাক পরিবর্তনের সময় থেকেই তার কাছে তার অস্ত্রটা নেই, এমনকি এই জোলা মনসুরটাও ষড়যন্ত্র কিনা কে জানে। মনসুরের বউ এখন সুফিয়ানার ঘরে, সেখানে কি চাল চালছে সে? হঠাৎ সুফিয়ানার ঘর থেকেই একটা সম্মিলিত গোলমালের রব উঠল। উঠানে শান্তশিষ্ট বসে থাকা সেনাদলও উঠে দাঁড়িয়ে গুঞ্জন শুরু করল, ব্যাপার কি? ছুটে বেরিয়ে এলো আফজাল ঘর থেকে। তলোয়ার! আফজালের উত্তেজিত বজ্র নির্ঘোষ নাদ চাপা পড়ে গেল অমরাবতীর ঋণী ছিনে হাসি মাখা কণ্ঠে। কি করবেন গো রাজাবাবু, রানীমার পেট কেটে বাচ্চা বার করবেন? রানীমার যে প্রসব বেদনা উঠেছে। কি
এক মুহূর্তে সব হিসেব কেমন যেন এলোমেলো হয়ে এলো আফজালের। সে শুনেছে গ্রামগঞ্জের এমন ব্রাহ্মণ লোকেরা তন্ত্রমন্ত্র জানে, আর হিন্দু তন্ত্রবিদ্যার ফলও হয় মারাত্মক। তবে কি তাই? না হলে ঠিক এখানে এসেই বা বৃষ্টি নামবে কেন? না হলে ওই ঝড়ের বেলায় ওই বামুন ওভাবে ওই পথের মাঝে? আর এখন সে জিজ্ঞেস করে, তোমার আব্বা ঝড়ের সময় কোথায় যাচ্ছিল? আপনার দেখছি শুধু আমাদেরকে নিয়ে চিন্তা, নিজের নিজের বউয়ের দিকে নজর দিন না একটু। এমন সময় একজন দাসী ছুটতে ছুটতে এসে খবর দিল, সুফিয়ানা বেগমের সন্তান হতে গিয়ে কি এক সমস্যা হয়েছে। এদিকে সুফিয়ানাও যন্ত্রণায় আকুল কাঁদছে। আফজাল উত্তেজিত হয়ে হুকুম করে, গ্রামের দায় দিয়ে হবে না আমার ভুল, বদ্দি বোলাও, ডাক্তার কবিরাজ বোলাও। কোথায় বোলাতে যাবেন আলিম আফজাল? বলেছি না, মানজুরের বিবি বাচ্চা জন্ম দেওয়াতে ওস্তাদ। কিন্তু কিচ্ছু হবে না যদি বেচাল করেন, না হলে জঙ্গলে দলের বাকিগুলোকে যেমন করে কেটে ফেলে দিয়েছে ভরত সিং, তেমনই তোমাদের ধর থেকেও মুন্ডুগুলো আলাদা করতে সময় লাগবে না। থমথমে কণ্ঠে উঠানের অন্ধকার কোণ থেকে ভেসে এলো এক পাথর কঠিন কণ্ঠ। এবার বক্তা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসায় হ্যারিকেনের আলোয় চমকিত হয়ে দেখা গেল, এই সেই ব্রাহ্মণ শ্যামসুন্দরী বটে, তবে এখন তার পরনে সাধারণ খদ্দর ধুতির বদলে কাঁচা নামাবলি আর মালকোঁচা মারা কাপড়। আমি নিজে কারণ ছাড়া অস্ত্রে হাত দেই না, তবে যেদিন দেই মুন্ডু নেওয়ার সময় রাজা গজা কিন্তু আমি জ্ঞান করি না। তোমার দলকে তফাতে থাকতে বলো আফজাল, ওরা যেন ভুলে না যায় যে এটা রায় বাঘের ডেরা, আর এই জঙ্গল এই গ্রাম রায় বাঘের জঙ্গল। এবার বুঝতে পারছো তো কি আমার আসল পরিচয়? এতক্ষণে যেন মনে হলো বাইরের জলো অন্ধকারেও ধকধক করে আগুন জ্বলে উঠতে শুরু করেছে। এতক্ষণ রায়বাঘের দাওয়ার লণ্ঠনের নিশানের অপেক্ষা করছিল সবাই। অমরাবতী লণ্ঠন ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে প্রায় 100 জনের একটা সশস্ত্র মারকুটে দল সাপদের মতন ঘিরে ফেলেছে এ বাড়ি। এখন তাদেরই মশালের আলোয় দিগন্ত আলোকিত। বোঝাই যায় যে সম্মুখ যুদ্ধে যাওয়া বোকামি, মুঘল রাজ এখন সত্যি বন্দী। কি চাও ব্রাহ্মণ? আমি তো আগেই তোমাকে প্রভূত ধন দেওয়ার প্রতিশ্রুতি করেছি, এরপরেও কিসের কারণে আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে তুমি? তুমি জানো না আফজাল, রায়বাগ শুধু একজন ডাকাতি নয়, বরং প্রতিশোধ পরায়ণ রাজাও বটে। এ তল্লাটের রাজা আমি, আর আমাকে রায়বাগ বানিয়েছ তোমরাই। যেদিন তোমরা অত্যাচারী মুঘল সেনা শিবাজি মহারাজের ওপর বদলার নাম করে আমাদের গোটা গ্রামের মন্দির গ্রাম জ্বালিয়ে দিলে, মেয়েদের ইজ্জত নিয়ে ওই গাছের ডালে টানিয়ে দিয়ে গেলে তোমরা, সেদিনই ঠিক করেছিলাম বদলা আমরা নেবই নেবই। এই মেয়েকে বাঁচাতে ওর মা নিজে মুঘলের হাতে জান দিয়েছে, তাও আবার আমার চোখের সামনে। কিন্তু তাতে তো আমি ছিলাম না, আমি এমন অত্যাচার কখনো সমর্থন করি না। এমন সময় সুফিয়ানার ঘর থেকে সদ্যজাত কন্যার রোল উঠল। একজন দাসী এসে খবর দিল কন্যা সন্তান হয়েছে। আর ঠিক এমনই সময় রায়বাঘের ঘরের চালের মেঠো দাওয়া থেকে আকাশে মেঘের ফাঁকে পূর্ণচন্দ্র উঁকি দিল। এর আগে দুর্ধর্ষ সেনাপতি আলিম আফজাল অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু এমন বিপদ যে কখনো আসতে পারে তা তার কল্পনাতেও আসেনি। আকাশের দিকে তাকিয়ে আফজাল তার সদ্য জাতিকার নাম রাখল মেহনুর। আরবিতে তার অর্থ চাঁদের আলো।
কিন্তু এ সুখ তার স্থায়ী হল না। হঠাৎ কাঁধের কাছে একটা শীতল স্পর্শে চমকে উঠে আফজল দেখল, একটা বিশাল আকায় তলোয়ার পেছন থেকে তার গলার কাছে ধরে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণের প্রেম পরায়ণ অমরাবতী। একটু নড়াচড়া করেছ কি জান যাবে আফজল। অমরাবতীর কণ্ঠ এখন ইস্পাতের মতন কঠিন। কোনো বেচাল না করে আমার সাথে চুপচাপ এসো। তলোয়ারের ডগায় মুঘল সেনাপতিকে ধরে অমরাবতী এসে দাঁড়ায় পশ্চিমের সেই নামাজের ঘরে। অমরাবতী, তোমাকে আমি ভয় পাই না, তোমার তরবারি আমার প্রাণ নিতে পারে না। চকিতে অমরাবতীর কোমরে গোচা একটা শানিত ছুরি ভোজবাজির মতন খেলে যায় আফজলের সুঠাম বুকে। গল গল করে রক্ত ঝরে পড়ে সেখান থেকে। খানিক আর্তনাদ করে ওঠে আফজল। এই হলো আমার মাতৃহত্যার প্রাথমিক শোধ, বাকিটাও হবে অচিরে। রক্তে ভেজা বসন সামলাতে সামলাতে আফজল বলে, মারবেই যখন, তবে সাবধান করেছিলে কেন? আমি বেশ জানি তখনেরও সাবধান বার্তা তোমারই দেওয়া। নারী চরিত্র এখনো তুমি বোঝোনি সেনাপতি। নারী যাকে কাছে টানে তাকেই আঘাত করে সবার আগে। আমি বাইরে থেকে দরজায় শিকল দিয়ে যাচ্ছি, আর যতক্ষণ না বলছি যদি তার আগে এই ঘরের বাইরে পা রাখার কথাও তুমি ভেবেছো না, জেনে রাখো সবার আগে জান যাবে তোমার আদরের স্ত্রী, পুত্র সন্তান আর সদ্য জাতিকার। মাথায় থাকে যেন কথাটা। এই বলে কপাট লাগিয়ে চলে যায় অমরাবতী। হঠাৎ এক তুমুল হট্টগোল শুরু হয় বাইরে। উত্তেজনায় দরজা ভেঙে বেরিয়ে আসতে ইচ্ছে হয় আফজলের, কিন্তু নিরুপায় সে। এখন বিদ্রোহের অর্থাৎ হল মৃত্যু। বাইরে সত্যিই একটা হুলস্থল শুরু হয়েছে। বাকি জনাতিরিশের মধ্যে কয়েকজন রায়বাগ বাহিনীর হাত ছেড়ে পালিয়েছিল। তখন তাড়াহুড়োর মধ্যে গুন্তিত ধরা পড়েনি যে কজন আসলে দলে ছিল আর কজন ভরত সিং এর তলোয়ারে কচু কাটা হল। কিন্তু যারা ধরা পড়েনি তারা দূর থেকে দেখছিল সমস্ত কর্মকাণ্ড। তারা হল দিল্লি সুলতানের খাস সেনা, আফজলের বিশ্বস্ত বাহিনী। তারা শরীরে রক্তের শেষ বিন্দু থাকতেও তারা যদি স্বার্থপরের মতন পলায়ন করে, তবে কিয়ামতের দিনে আল্লাহ তলার কাছে তারা কি জবানবন্দি পেশ করবে? সুতরাং পরিস্থিতি একটু থিতু হতেই তারা দল বেঁধে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাইরে ঘিরে থাকা রায়বাগ বাহিনীর ওপর। বাছা বাছা মোঘলের সেনা তারা, এখন ভাই হারানোর ক্ষোভে তারা ক্ষুধার্ত সিংহের ন্যায়। অচিরেই তারা দশজনে চিরে একশো জনের ডাকাত দলকে কচুকাটা করতে পারে, কিন্তু ভাবা আর করা এক নয়। ভরত সিংহ বড় সহজ লোক নয়। তাছাড়া এই শীর্ণ দর্শন পুরুত ঠাকুর রায়বাগের হাতে অস্ত্র উঠলে সত্যি প্রলয় হতে পারে। এদিককার লোক জানে এই কাণ্ড এ অঞ্চলে আগেও ঘটেছে। সুতরাং শস্ত্রে সুশিক্ষিত মুঘল বাহিনী ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল বিপুল বেগে। তরোয়ালে তরোয়ালে ঝনঝনানি এবং মুহূর্তে মুহূর্তে দুই দলের যোদ্ধাদের আর্ত চিৎকার। বাইরের প্রহরা ব্যস্ত হয়ে পড়ায় সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তে চাইল উঠানে রাগে ফুসতে থাকা মকবুলের দল। কিন্তু তাদের সামনে রায়বাগ স্বয়ং। শুরু হলো প্রবল যুদ্ধ। ওদিকে আতুর ঘরে সদ্য শিশুকন্যা প্রবল ক্রন্দনে জগৎকে তার আগমন বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। কিন্তু এই হট্টগোলের মধ্যেও একজন মাত্র ধীর প্রজ্ঞায় তার আশি উঁচিয়ে দাঁড়িয়ে রইল আফজলের রুদ্ধ দ্বার পাহারায়, অমরাবতী। বাইরে আর্ত চিৎকার আর তলোয়ারের ঝনঝনানি যত বাড়তে লাগলো, ভিতরে কিন্তু ততই অস্থির হয়ে উঠল আফজল। সত্যি কি এমত অবস্থায় একজন অচেনা রমণীর ওপর ভরসা করা চলে, যে কিনা আবার শত্রু বংশীয় কন্যা? নাকি তার এখনই উচিত বাইরে গিয়ে পৌরুষ প্রদর্শন করা? কিন্তু এই বিবেচনার মধ্যেই রায়বাঘের তলোয়ার লম্বালম্বি দুভাগ করে ফেলল মকবুলের দেহ।
ভিতরে অবশিষ্ট বীর যোদ্ধা বলতে সে একাই ছিল। বাইরে ততক্ষণে এক মোঘল সেনার তরবারির ঘা খেয়ে মনসুরের ডান হাত কাঁধ থেকে খসে পড়েছে আর ভরত সিং এর পিঠে ঢুকে গেছে বিষ মাখানো ছুরি। কিন্তু ঘটনাক্রম এ মুহূর্তে অন্যদিকে বাঁক নিল। নারী মহলের দরজা খুলে বেরিয়ে এলো মনসুরের পত্নী, তার এক হাতে ধরা আফজালের সদ্য জাতিকা কন্যা এবং অপর হাতে তার হিজাবের আড়ালে লুকিয়ে রাখা শানিত ছুরি। ভিতরে বেগমের বারংবার গগনভেদী কান্না এবং উপরোধ অনুরোধ উপেক্ষা করে উঠোনে এসে নেমে গর্জে উঠল, এই ক্ষণে যদি যুদ্ধ বন্ধ না হয় তবে যে সন্তান আমার হাতে জন্মেছে তারই রক্ত ভেসে যাবে এ আঙিনা। থমকে গেল সকলের আশি। তবে যে রমণী এতক্ষণ শান্ত ভঙ্গিতে সবটা পর্যবেক্ষণ করছিল এবার সে বাজ পাখির বেগে ঝাঁপিয়ে পড়ল উঠোনে। তার ক্ষিপ্র তরবারি চোখের নিমেষে আঘাত হানল মনসুরের পত্নীর ওপর, তার নিথর মুন্ডুটা ছিটকে গিয়ে পড়ল দূরে। বাচ্চাটাকে কোলে নিয়ে হতবাক রায়বাগ কিছু বলার আগেই অমরাবতী বলে উঠল, পিতৃদেব, যুদ্ধ প্রতিশোধ অনেক তো হলো, প্রাণও গেছে দুপক্ষের অনেক। এই সদ্য জাতিকা এবং এর পিতা মাতা কোনো অপরাধ করেনি, বিনা দোষে এদের আমি শাস্তি দিতে পারবো না পিতৃদেব। না না, আজ খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার যে ষড়যন্ত্র তুমি করেছিলে, মুঘল সেনার এ পথে আসার অগ্রিম খবর পেয়ে সে পরিকল্পনা তোমার আমারই যেতে বিনষ্ট হয়েছে জানি আমি। তবে আর আর কেন, আর কেন পিতৃদেব? আমি চাই তুমি এদের মুক্তি দাও, তুমি এদের মুক্তি দাও পিতৃদেব। আর যদি তাই না দাও তবে আমাকে সম্মুখ যুদ্ধে হারিয়ে নিজের মেয়ের মৃতদেহের উপর পা দিয়ে তোমায় যেতে হবে পরবর্তী নিধন যুদ্ধে। এতক্ষণে জানলার একটা কাঠ অনেক কষ্টে খুলতে পেরেছিল আফসার, সেই ভাগ দিয়ে সমস্তটা দেখছিল সে। কিন্তু এদিকে অত্যাচারী মোঘল বাহিনীর হাতে রায়বাগ দলের পরাজয় ঘটেছে, এ খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে দ্রুত। গ্রাম থেকে এবার উত্তেজিত উন্মত্ত জনতা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে তিন দিক থেকে হৈ হৈ শব্দে তেড়ে আসছে, তাদের আটকানো অসম্ভব। কিং কর্তব্য বিমরু রায়বাগের সামনে থেকে এবার চকিতে অমরাবতী চলে যায় আতুর ঘরে। সেখানে বেগমের চোখে জল, কিন্তু এখন আবেগ বা বিলাপের সময় নেই। উত্তেজিত উন্মত্ত জনরোষ মত্ত হাতির পালের চেয়েও ভয়ানক। তাদের কানে বোধহয় কথা গেছে, রায়বাগ মারা গেছে মোঘল সেনাপতি আলিম আফজালের হাতে। সুতরাং কিছু না দেখেই এবারই জ্বালিয়ে দিলেই হলো। দুজন দাসীর সাহায্যে সুফিয়ানাকে বের করে এনে পশ্চিম ঘরের দরজার অর্গল খোলে অমরাবতী। আফজালের চোখে মুখে তখন নিখাদ কৃতজ্ঞতা। কিন্তু এদিকে উত্তেজিত জনতার দল বাইরে বেঁচে যাওয়া কয়েকজন মোঘলকে পিষে মেরে উঠোনের মধ্যেই ঢুকে এসেছে। তখন দ্রুততার সঙ্গে তারা ভেতরে ঢুকে দরজার আগল আবার ভেতর থেকে টেনে জাতিকা এবং সন্তানকে নিয়ে শেষ জ্বালা কুলঙ্গির সামনে গিয়ে দাঁড়ায় অমরাবতী। সেখানে বিশাল একখানা ট্রাঙ্ক রাখা ছিল, সেখানা সরাতেই তার পিছন থেকে বেরিয়ে এলো একখানা কপাট লাগানো সিধের মতন ব্যবস্থা, একটা গোপন দরজা। বাইরে উন্মত্ত জনতা বোধহয় আসল ব্যাপারটা জেনে ফেলেছে, তাদের মধ্যে কারোর কারোর কণ্ঠে ভেসে আসছে, কোথায় সে মেয়ে, তাকে সমেত তার পীড়িতের নাগরকে জ্যান্ত মরাবো। কেউ আবার বলছে, ওই মেয়ের বাঁচার কোনো অধিকার নাই, যে মেয়ে বাপের সম্মান ধুলায় মেশায় সে মেয়ের বাঁচার কোনো অধিকার নাই। সুফিয়ানা সন্তান আর দাসীদের বের করে অমরাবতীর মুখোমুখি দাঁড়ায় আফসার। সম্রাট শাহেনশাহ জাহাঙ্গীরের সেই কথা আজ আমার মনে পড়ছে, আমি আমার এই রাজ্য এক পেয়ালা মদ আর এক বাটি সরুয়ার বিনিময়ে প্রিয়তমার রানীর কাছে বেঁচে দিয়েছি। আমি আমার সবটুকু আজ তোমার বীরত্বের পায়ে বেঁচে দিলাম। আমরা কেউ সম্রাজ্ঞী নূরজাহানকে চোখে দেখিনি, তার গল্প শুনেছি, তবে অমরাবতী, আজ থেকে তুমি হলে আমার মেহরুন নিসা, তুমি হলে আমার
নূরজাহান। তা হলাম বটে রাজি, তবে তবে শুধুমাত্র একটি শর্তে। আমি আমার বাপের সাথে বেইমানি করে তোমার সাথে চলেছি শুধু শুধু এই প্রতিশোধ আর রাজনীতির অন্ধ লালসা থেকে দূরে থাকতে। তোমায় আমার প্রথম দর্শনে ভালো লাগলেও এটা ভেবে ফেলো না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শর্ত এই যে যেখানেই আমি থাকবো আমার মহলে শুধু তুমি কেন, আর কোনো পুরুষেরও প্রবেশাধিকার থাকবে না। আর আমার ধর্ম আমার মতো করে পালন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে আমায়। আর কোনো দিন কোনো ছলে আমায় তুমি স্পর্শ করতে পারবে না। মঞ্জুর। সেই রাতে কুলত্যাগ করে প্রতিজ্ঞাবদ্ধ আলিম আফজালের সঙ্গে জঙ্গলের রাস্তায় কোলহোয়ারির পথ দিয়ে কোন ঢানার পথে বেরিয়ে পড়ল অমরাবতী। এখানে মনে রাখতে হবে যে তখনও তার পূর্ণাঙ্গ যৌবন আসতে ক্ষণিক বাকি। তবে সমাজ সংসার তার নিজের গ্রাম তার কপালে চিরকলঙ্কের বোঝা চাপিয়ে দিল। আর রায়বাঘের সম্বন্ধে যতদূর জানা যায় সেই ঘটনার পর কাশিবাসী হয়েছিলেন বৃদ্ধ। কোনঢানাতে এসেও নিজের জেদেই অটল রইল অমরাবতী। আফজল কয়েকবার তাকে মেহরান্নিসা সম্বোধনের চেষ্টাও করেছিল, কিন্তু অমরাবতী তার নিজ সত্তায় অটল। মুসলিম সমাজের রাজ পতাকা তুলে কোনঢানা কেল্লায় আজও সে শিব পুজো করে। তবে সেই ঘটনার পরে কেটে গেছে আরও কয়েকটা বছর। এর মধ্যে দিল্লিতে খবর পৌঁছে রায়বাগ গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়েছে মুঘল সেনা। যে বয়স এখন অমরাবতীর তাতে দিনে দিনে যৌবন কলস পূর্ণ হয়ে চলেছে উপচে পড়ার অপেক্ষায়। তবু সে বৈষ্ণব বিরাগীর মতন শ্বেত বস্ত্রে মুড়িয়ে রাখে নিজেকে। মৌনব্রতও বুঝিবা পালন করে সে, কারণ একজন মাত্র হিন্দু দাসী ছাড়া তার মহলে আর কারো প্রবেশাধিকার নেই। তবু তার সাথেও বিশেষ বাক্য ব্যয় করে না অমরা, কিন্তু আফজল তার খোঁজ রাখে। আফজল হয়তো প্রকৃতই তাকে ভালোবেসেছে, তবে বিপরীতে সুন্দরী গুণী অমরাবতীর প্রেম লাভের সৌভাগ্য তার অন্তত এই জন্মে হবে এমন প্রত্যয় নেই। হিন্দু ধর্মে পুনর্জন্মের একটা আশা আছে, তবে আফজলকে সে আশা রাখতে গেলে সেই সুদূর রোজ হাসুরের দিন পর্যন্ত কবরের অন্ধকারে অপেক্ষা করতে হবে। তার সামনে পরীক্ষা অনেক বড়। রহস্যময় অমরাবতী যদি তার প্রতি আকৃষ্ট নাই হবে, তবে পিতৃ বৈপরীত্যে গিয়ে এমন কাণ্ড সে ঘটালো কেন? এ ধাঁধার উত্তরও বড় জটিল এবং আফজলের অজানা। তবে সে এতটুকু বোঝে যে ঋণে সে অমরাবতীর কাছে ঋণী। সে বোঝা খানিক হালকা করতে তাকে যথেষ্ট বেগ পেতে হবে। তবে আজকাল একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। সুবেদার আদিত্য রায়ের 22 বছরের পুত্র চন্দ্রাদিত্য নারায়ণ রাও ওরফে চন্দু ভূত ভগবান মুঘল কাউকেই ভয় পায় না। শিবপুরে বসতি পত্তনের ভার মূলত তার উপরেই ছিল। একদিনের ঘটনা, ভয়ানক শীতের সকাল, অমরাবতী রোজের মতোই তার দৃঢ় চিত্তে স্নান সেরে শিব পুজোয় বসেছে। কদিন তার মনটা ঠিক ভালো নেই। অনেক শৈশবেই যদিও তাকে মনের ভাবনা ছেড়ে বাবার তুলে দেওয়া অস্ত্রের ভার গ্রহণ করতে হয়েছিল। দিন চারেক আগে দাসী মারফত আফজলের দরবারে পত্র পাঠিয়েছিল অমরাবতী। পত্রের বিষয়, দুর্গের হাজার হাজার বছর ধরে বন্ধ হয়ে থাকা কোন্ডিনেশ্বরের শিব মন্দিরের দরজা খুলে দেওয়া। কিন্তু আফজল জানিয়েছে সে এখন রাজনীতির একটি গম্ভীর বিষয় নিয়ে বিশেষ ভাবনাগ্রস্ত। সে কাজ উদ্ধার না হওয়া পর্যন্ত অন্য বিষয়ে মন দেওয়া তার পক্ষে অসম্ভব। পুরুষেরা সবাই এক, প্রতিশ্রুতি রক্ষার বেলায় এদের যত অজুহাত, যদিও আফজল তার দিক থেকে যথাসম্ভব প্রতিশ্রুতি রেখেছে, তবুও কয়েকদিন ধরেই
অমরাবতীর ভ্রু কুঞ্চিত। পুজো পাঠ আর যোগিনীর আচারের নিচে চাপা দিয়ে রাখা মনটা বুঝি তার আজও মারা যায়নি। বৈরাগীর বসনের আড়ালে ঢেকে রাখা শরীরে আজ তার নবপ্রভাতের যৌবন। মন তার সত্যি টলমল। এই মন টাল খেলেই যত চিন্তা। আজ পুজোয় বসেও মন যেন কিছুতেই বাগে আসছিল না তার। এমন সময় পূবের মতিহারির মাঠের দিক থেকে প্রবল রেশাধ্বনি ভেসে এলো। চমকে ওঠে অমরাবতী। এতদিন পুজোর সময় ভূমিকম্পও তাকে টলাতে পারবে না, এই ছিল তার বিশ্বাস। কিন্তু সে বিশ্বাস যে সামান্য কোনো অবাধ্য অশ্ব টলাতে পারে তাকেই দেখার ইচ্ছে হলো অমরাবতীর। মহাদেবকে প্রণাম করে কুনুর কাছের কুচি ধরে এক দৌড়ে সে এসে দাঁড়ালো পূব মহলার ছাদে। পূব দিকের ছাদ থেকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ পেরিয়ে মেঘের রাজ্য ফুরে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু যে জিনিসটা তাকে অবাক করল, এত উঁচু থেকে দেখে যে জায়গাটা দুর্গের একদম খাড়া নিচে ঠাহর হয়, সেই স্থানে এক মত্ত অশ্বের মত্ততা। যদিও এই মত্ততার কারণ সম্ভবত ঘোড়া নিজে নয়, বরং ঘোড়সওয়ার। কার এত হিম্মত যে মুঘল সালতানাতের আধিপত্যের সামনে এসে ক্ষমতা প্রদর্শন করে? অমরাবতী হাঁক দেয়। কমলা, এই কমলাবালা! সুন্দরী ছলা কলা নিপুণা ত্রিশ উত্তীর্ণা কমলাবালাই অমরাবতীর দাসী, ওরূপে রক্ষিণী। এমন অসময়ে এমন জোরে তলব শুনে হাঁপাতে হাঁপাতে সে এসে বলে, জি মালকিন। মালকিন? হ্যাঁ, মালকিন মাগে মাগে, আমার আমার পুজোর ব্যাঘাত ঘটিয়ে নিচে নিচে তোর দলের লোক ঘোর সবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তুই আমায় কী বলছিস? জি মালকিন, তোরা কী করছিস? হ্যাঁ, কী করছিস তোরা? চোখের জামা ঘষে বসে আছিস? এবার কিছুটা মজা পাওয়ার ভঙ্গিতেই কোমর দুলিয়ে ছাদের দেওয়ালের কাছে এসে নিচে চকিত দৃষ্টি হেনে সে বলে, আহা, ঘোড়সওয়ার বুঝি তোমারই কারণে এসেছে অমরা দিদি। আর একটা কথা বলবি তো তোর মুন্ডু কেটে নেবো আমি, চুপ, একদম চুপ। ক্ষমা করবেন, বিদায় নি। সুলতানকে গিয়ে বল বাইরের বীর পুঙ্গবের বীরত্বটা যেন সে না দেখে ছেড়ে না দেয়। আগে চলে যায় কমলাপালা। মুহূর্তে আফজালের কাছে খবর যায়। ফজরের নামাজ খানিক আগেই শেষ করে ভিতরের মহলার উঠোনে দুর্গের চৌহদ্দি দেওয়া আকাশের দিকে চেয়ে ভবিষ্যৎ কর্তব্য নিজের মনে আলোচনা করছিল আফজল। দিল্লির সম্বন্ধে টালমাটাল অবস্থা, সম্রাট শাহজাহানের শারীরিক অবস্থাও বেশি ভালো নয়, পুত্রদের মধ্যেও সিংহাসন প্রাপ্তির লোভ চরমে উঠেছে, এদিকে শিবাজি বাহিনীর আগ্রাসনও চরমে। এমন সময় প্রহরী এসে খবর দেয়, হুজুর, কেল্লার সামনে এক আহাম্ম ঘোড়া নিয়ে কসরত করছে, নাপাকের হিম্মতে মহলার রানীমা ক্ষিপ্ত। মুহূর্তে আগুন খেলে যায় আফজালের মস্তিষ্কে। কোন বহিরাগতর এমন সাহস যে অমরাবতীকে ক্ষিপ্ত করে? সে হুকুম করে, পাকড় কে লাও সালেকো। ধরে আনতে হয় না, কল্যাণ দরজা খোলার সাথে সাথে অনাগত তার বেয়াদব ঘোড়ায় সওয়ার হয়ে মাথা উঁচু করে ঢোকে দুর্গের উঠানে। ভাগ্যিস ওই কাটা গোস্ত খেয়ে ঘুম দেওয়া মুঘল বীর এই অনাগতের সামনে বীরত্ব দেখাতে আসেনি, না হলে নির্ঘাত তাদের বীরত্ব জানা যায় পর্যবসিত হতো। এই অনাগতর হাতে একখানা তলোয়ার পর্যন্ত নেই, কিন্তু যা আছে তা হল সুদৃশ্য বাহু, রাজকীয় স্বাস্থ্য, গলায় উত্তরীয়, কপালে লাল জন্মতিলক, সুন্দর কাজল টানা চোখে বুদ্ধিমান দৃষ্টি। যে কোনো উজবেকিস্তানির চেয়ে
সে উচ্চতায় দ্বিগুণ। টকটকে ফর্সা বরণে অধিষ্ঠিত সে তার প্রিয় কালো ঘোটকে অনাগত হাজির হল আফজালের সামনে। কে তুমি? আমার অনেক নাম, কোন নামটা জানতে চাইছেন বলুন। সম্রাট সেনাপতি দুর্গরক্ষকের সাথে বেয়াদবি শাস্তি জানা আছে তোমার। বেয়াদবি কি করলাম আমি? আপনি নাম জিজ্ঞেস করলেন, আমি সেটাই জানতে চাইলাম যে আপনি কোন নামটা জানতে চান। তা পিতৃদত্ত, কোনো নাম আছে নাকি আপনার? এতক্ষণের সমস্ত ঘটনা নিজ মহলের একটা ইটের ফাঁক দিয়ে দেখছিল অমরাপতি। এবার এক হাত ঘোমটা টেনে সে এসে দাঁড়ালো তার সামনে। এই তার এতদিনে প্রথম নিজের মহলের বাইরে, সর্বোপরি হিন্দু ছোঁয়ার বাইরে বিধর্মী বাতাসে শ্বাস নেওয়া। চমকে উঠল সবাই। আফজল তো চমকিত হলই, সাথে চমকিত হয়ে প্রস্থান করল মজা দেখতে জমা হওয়া সৈনিকের দল। অমরাবতীকে দেখে ঘোড়া থেকে নেমে দাঁড়ায় যুবক। আমাকে ক্ষমা করবেন, রমণীদের সজদা করতে আমি জানি। ভুল করছেন, আমি হিন্দু গোত্রীয়, আর আপনি একজন হিন্দু হয়ে অপর হিন্দু রমণীর ধর্ম পালনে ব্যাঘাত ঘটিয়েছেন। নিজের এই অপরাধের কি সাজা আপনি প্রত্যয় করেন? সাজা যদি কিছু প্রত্যয় করি, তবে তা অপরাধ যার করেছি তার কাছে। আর আমার এহেন বাতুলতার জন্য ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় ধর্মে যদি বিশ্বাস খাঁটি হয়, তবে তা পালনে ব্যাঘাত কেউ করতে পারে না। আমার মনে হয় আপনি শুধু দেশের রাজন নয়, একজন নারী এবং সর্বোপরি নিজ ধর্মকে অপমান করছেন এখন। সেটা আপনি যা ভাবেন, তবে মেঘমল্লার ঘোড়ার আসীন আদিত্যরাও পুত্র চন্দ্রাদিত্য না কারো ধর্মে আঘাত করেছে, না কোনো নারীকে অসম্মান করে সে। মনে রাখবেন, আমিও এক নিষ্ঠাবান শিব ভক্ত আপনারই মতো। এহেন মন্তব্য শুনে বিস্ময়ে মুখ তুলতে যায় অমরাপতি। মুহূর্ত অসাবধানতায় তার সিফন সাদা ঘোমটার আড়াল থেকে কোমল চিবুকে শীতের কুচি রোদ খেলে যায়। বিদ্যুৎ চমকিত হয় চন্দ্রাদিত্যর মনে। আফজল বলে, তুমি না আসলেও আমি এহেন বেয়াদবকে কঠিন শাস্তি দিতাম অমরাবতী। তবে আমার এই অনুরোধ যে এই যুবকের মতিগতি জেনে একে ছেড়ে দেওয়া হোক, কারণ আমি এই বাচালের মধ্যে কোনো পুরুষত্বের আভাস পাচ্ছি না। আমি কিন্তু অস্ত্র ছাড়াও এই সশস্ত্র মোঘল দলকে পুরুষত্বের প্রমাণ দিতে পারি, কিন্তু নারীর সামনে আমি ওষি তুলি না। আজ যদি বেঁচে ফিরে যাও, আর সঠিক সময় যদি আসে, এই নারী দেখে নেবে এই বীরের ওষি বিদ্যা। আমার অনুরোধ আপনাকে ছেড়ে দিন, তবে তবে আজকের বেয়াদবি শাস্তিস্বরূপ ওর প্রিয় ঘোড়াখানা জমা রাখা হোক। তুমি এখন এসো অমরাবতী, তোমার অনুরোধের বত্তায় হবে না যেন। অমরাবতী চলে যায়। চন্দ্রাদিত্যর মনে হয়, নামটা তো বেশ অমরাবতী, চন্দ্রাদিত্য আর অমরাবতী, কিন্তু কে হিন্দু নারী এই দুষ্ট মুঘল বংশে? অনেকবার গুজব সে শুনেছে যদিও যে একজন হিন্দু নারীকে নাকি রাতের বেলা তুলে এনেছে আলিম আফজল কোণঢানা দুর্গে, তবে কি এই সেই নারী? কিন্তু জোর করে তুলে আনার কোনো প্রকাশ তো নেই, বরং স্বাভাবিকভাবে নিজের ধর্ম পালন করে চলেছে সে, তাও আবার এই বিধর্ম মহলে। আজ প্রভাতে যদি মেঘমল্লার নিজের খেদে এদিকে তাকে ছুটিয়ে না আনত, তাহলে কি জানা যেত এত কাণ্ড? তোমার আসল উদ্দেশ্যটা যদি জানতে পারতাম সুখী হতাম যুবক। আমি শিবাজি মহারাজের একজন ভৃত্য, এটাই আমার একমাত্র পরিচয়। আর তাছাড়া আমার পিতৃ পরিচয় তো আমি আপনাকে আগেই দিয়েছি। শুধু জানবেন যে আমার ঘোড়া আজ সকালে হঠাৎই বেপরোয়া হয়ে ছুটে এসেছিল এদিকে, নচেত আমার কোনো মতি ছিল না এখানে আসার। কিন্তু এটা কি সত্যি নাকি
হিন্দু যুবতী কেল্লায় বন্দি আছে শুনে চন্দ্রাদিত্যর তাজার রক্ত বারবার তাকে কেল্লা অভিযানে আসতে প্রলুব্ধ করত। করেছে হয়তো, আর তাই হয়তো আজ নিয়তি বলে এই মুহূর্ত এসে পড়েছে। তবে এ কথা মনের কথা, প্রকাশ্যের ব্যাপার নয়। বেশ, তুমি এখন এসো। চতুর এবং সুপুরুষ যুবক দেখলে আমি বড়ই পুলকিত হই। বিরোধী দল হলেও রাজরক্ত সবার দেহে থাকে না, তোমার আছে। ভবিষ্যতে নিশ্চয়ই আবার সাক্ষাৎ পাব। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমার মেঘমল্লারের জন্য কি আদেশ? ওকেও নিয়েই যাও। প্রিয় ঘোড়া হারানোর দুঃখ আমাদের মতো যারা যুদ্ধে গেছে তারাই বোঝে। তুমি তরুণ যুবক, তোমার সামনে জীবন পড়ে। এসো তুমি। প্রহরী, দুয়ার খুলে দাও। বীর বিক্রমে পক্ষীরাজের মতন উড়ে চলে যায় চন্দ্রাদিত্য, কিন্তু তার সে সহস্র মাইল গতির ঘোড়সাওয়ারের বাতাসের ধাক্কা যেন এসে লাগে অন্তঃপুরে এখনো ঘোমটা করে স্থির বসে থাকা অমরাবতীর গায়ে। সত্যিকারের যেন একটা ঝাপটা বাতাসে তার ঘোমটা উড়ে যায়, তার কেশ উন্মুক্ত হয়ে পড়ে। সুন্দর সুশ্রী মুখ, কি দীপ্তিমান দুটো ভ্রু, কিন্তু অক্ষিগুলো কি তার ছলছলে? শিবাজি স্বয়ং ডেকে পাঠিয়েছেন চন্দ্রাদিত্যকে। 26 বছরের বীর জওয়ান শিবাজি মহারাজ বড় পছন্দ করেন এই যুবককে। তবে মাঝে মাঝে সে ভৎসনাও যে করেন না এমন নয়, তার কারণ প্রধানত তার হটকারিতা। এই যুবক খানিক হটকারী। চন্দ্রাদিত্যকে দেখে নিজেকে আরও 10 বছর পিছনে দেখতে পান শিবাজি। তার পিতা সুবেদার আদিত্য রাও মহারাজের পৃষ্ঠপোষক। তবে পিতা পুত্রকে মাঝে মাঝেই শাসন করে তার হুটহাট সিদ্ধান্তের জন্য। তবে এসব ব্যাপার শিবাজির কানে গেলে সে হেসে বলে, না হে, তোমার চন্দ্রাদিত্যের মধ্যে এক অন্য মানুষের বাস। ওকে দিয়ে অনেক বড় কাজ হবে, ওর যা মতি ওকে করতে দাও। স্বয়ং মহারাজের মুখে কথা বলার ধৃষ্টতা না দেখালেও আদিত্য ভাবে মহারাজ হয়তো একটু বেশি স্নেহ করেন চন্দ্রাদিত্যকে। আর এই স্নেহকেই প্রশ্রয় জ্ঞান করে বুকে যাচ্ছে ছেলেটা। তবে গতকাল সে যা কাণ্ড ঘটিয়েছে এতে যে মহারাজও বেশ ক্ষিপ্ত হয়েছেন তা বলাই যায়। অন্তত তার গম্ভীর মুখ দেখে তো তাই মনে হচ্ছে। এবার চন্দ্রাদিত্যকে নির্ঘাত শাসন করে দেবেন মহারাজ, এই সমস্তই ভাবছিল আদিত্য রাও। এখন সে সভার এক কোণে বসে। হঠাৎ তার খেয়াল খুশির ভাবেই প্রবেশ করে চন্দ্রাদিত্য। মহারাজের প্রতি তার ভক্তির চেয়েও বড় পিতা জ্ঞানের সম্মান। তবে একটু ছেলেমানুষি করার সাহস হয়তো সেই হিতেই বোধহয় অর্জন করে নিয়েছে সে। নমস্কার করে এক ধারে এসে দাঁড়ায় সে। আমায় হুকুম করেছেন মহারাজ। তুমি শুনলাম তোমার প্রিয় ঘোড়ার মর্জিতে চালিত হয়ে কোন ঢানা কেল্লায় গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, তবে আমি শুধু সেখানে যাইনি, ভিতরের সব আটঘাটও আমি দেখে এসেছি। চাইলে এক্ষুনি আমি মোগলদের বংশ নির্বংশ করে দিতে পারি এই মুহূর্তেই। তা পারো তুমি চন্দ্রাদিত্য, তা পারো। তবে কি জানো তো, শুধু শস্ত্র দিয়ে রাজনীতি হয় না, বুদ্ধিটাও লাগে। আর সেই বুদ্ধিটাই তোমার কেমন পেকেছে তার পরীক্ষা নিতে চাই আমি। পারবে দিতে? নিশ্চয়ই মহারাজ, হুকুম করুন আপনি। মুদগল দেশপাণ্ডেকে তুমি চেনো? এসব ব্যাপার এতদিন সে দেখলেও এবার থেকে তার সহকারী হবে তুমি।
অস্ত্র পরিত্যাগ করে কোন ঢানা জিতে আসতে হবে তোমাকে, শুধুমাত্র বুদ্ধির বলে। দিনকাল জানানো হবে শীঘ্রই, মনে রেখো এই আমার আদেশ। শিরোধার্য মহারাজ। সেদিনের সভা ভঙ্গ হয় সেখানে। ঠিক হয়, কোন ঢানা কেল্লা জয়ে অস্ত্র ত্যাগ করে চতুর বিশ্বাসঘাতক মুঘল দলের সম্মুখে যাবে। মুদগল দেশপাণ্ডের সঙ্গে এই অপরিপক্ক এবং হটকারী অনভিজ্ঞ যুবক চন্দ্রাদিত্য ওরফে চান্দু। তবে চান্দুর মন কিন্তু আজকাল আকাশে পূর্ণ চন্দ্রের দিকে পাখা মেলে উড়ে যায়। পাতলা সাদা মেঘের চাদর যখন পূর্ণিমার চাঁদকে ব্যর্থ আবরণে ঢাকার প্রয়াসে আভরণ হয়ে ওঠে, তখন শুভ্র মেঘের আড়াল থেকে চন্দ্রমার উকিটুকু হয়ে সেই দিনের সেই কি যেন নাম ছিল কন্যার, হ্যাঁ অমরাপতি, ওই অমরাপতির কোমল চিবুকটির মতো হয়ে ভেসে ওঠে আকাশে। চন্দ্রাদিত্য এক দৃষ্টি চেয়ে থাকে চন্দ্রাতপের দিকে। তবে তাই হোক, পরবর্তী সাক্ষাৎ তবে শস্ত্রে নয় শাস্ত্রেই হোক। শুনছিলে আজকের গল্প, সত্যজিৎ অধিকারীর লেখা সিমহাগড়ের সিংহঘাটি। আজকের গল্প পাঠেছিল সৌমেন্দা, শুভদীপ্তদা, জয়, সুপ্রজা, কোয়েল, বিভা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়, সঙ্গীত পরিচালনায় রয়েছে রাজব্রত দাস, গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ। চন্দ্রাদিত্য আবার ফিরবে।